নমস্কার, ভক্স টপ স্টোরিজে আপনাদের সঙ্গে আমি শ্রেয়া। দুদিনের ভারত পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠককে গঠনমূলক বললেন বিদেশ সচিব রঞ্জন মাথাই। বৈঠক শেষে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে শান্তি, নিরাপত্তা, সন্ত্রাস মোকাবিলা, জম্মু কাশ্মীর বিষয়ে আলোচনা, জনগণের মধ্যে আস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের তরফে দেওয়া 26/11 সন্ত্রাস ও আবু হামজা কাণ্ডের যৌথ তদন্তের প্রস্তাব উল্লেখ করা আছে। সন্ত্রাসবাদকে সবথেকে বড় বিপদ বলে বর্ণনা করেছেন দু দেশের বিদেশ সচিবই। শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও সম্মত হয়েছেন দুজনেই। সাউথ ব্লক সূত্রের খবর, বৈঠকে নয়াদিল্লির তরফে আবু হামজার পাক পাসপোর্ট সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে পাক বিদেশ সচিবকে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর তোলা মুম্বাই সন্ত্রাসের পেছনে ISI সহ পাক সরকারের একাংশের সক্রিয় মদতের অভিযোগ খারিজ করেন জিলানি। ভারতীয় বিদেশ সচিব বলেন, পাকিস্তান যদি 26/11 অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দিতে পারে তাহলে সেটা হবে দ্বিপাক্ষিক আস্থা বিদ্রোহের উদাহরণ। দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি এদিন ভারতীয় বিদেশ মন্ত্রী SM কৃষ্ণার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন পাক বিদেশ সচিব জলিল আব্বাস জিলানি। সুদ মকুবের দাবিতে দিল্লিতে সর্বদলীয় দরবারের প্রস্তাব গৃহীত হল বিধানসভায়। প্রস্তাবে বিরোধিতা করে কংগ্রেস বিধায়করা ওয়ার্কআউট করল বিধানসভা থেকে। কিছুদিন আগে বিধানসভায় অধিবেশন চলাকালীন সুদ মকুবের জন্য দিল্লিতে সর্বদলীয় দরবারের প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব বৃহস্পতিবার বিধানসভায় গৃহীত হলো। শেষ লগ্নে রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখে জোরদার তৎপরতা এখন কংগ্রেস শিবিরে। এবার সোনিয়া গান্ধীর নির্দেশে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানভঞ্জন করতে এক ঘন্টা ধরে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল ও জোট শরিক DMK নেতা TR বালু। অন্যদিকে কলকাতার এক বণিক সভার অনুষ্ঠানে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী P. Chidambaram। বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে যৌথভাবে সিব্বল চিদাম্বরম সাংবাদিক বৈঠকে বসেন। সেখানে সিব্বল জানান, রাজ্যকে বিভিন্ন দিক থেকে আর্থিক সাহায্য করবে কেন্দ্র। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বাংলাকে 108% আর্থিক বরাদ্দ দেওয়ার আশ্বাস কেন্দ্রের। সরকার ভালোভাবে পরিবর্তন হচ্ছে, পরিস্থিতি অবনতি থাকা সত্ত্বেও প্রতিটি রাজ্যকে আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্র। বৈঠক শেষে এখন আশাবাদী সিব্বল চিদাম্বরম। বৃহস্পতিবার গোর্খা জনমুক্তি মোর্চার বৈঠক হয় দার্জিলিংয়ে। বৈঠকের পর 32 জন প্রার্থীর নাম ঘোষণা করেন মোর্চা নেতা বিমল গুরুং। সব মিলিয়ে এই পর্যন্ত 36 জন প্রার্থীর নাম ঘোষণা করল মোর্চা। আরও 9 জনের নাম তারা ঘোষণা করবে আগামী দিনে। 36 জন প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য 3 জন বিমল গুরুংয়ের স্ত্রী আশা গুরুং, বিনয় তামাং ও কর্নেল আলা। এখনও পর্যন্ত জানা যাচ্ছে না রোশন গিরি এবং বিমল গুরুং ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা। বিনা চাপড়া কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত সুশান্ত ঘোষকে বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে তোলা হয়। 2011 সালের জুন মাস থেকে চলা এই মামলায় অভিযুক্ত 20 জনের মধ্যে সুশান্ত ঘোষ সহ 6 জন জামিনে রয়েছেন। এদিন 20 জনের মধ্যে 18 জন আদালতে উপস্থিত হওয়ায় চার্জ গঠনের দিন পিছিয়ে যায়। বিচারক আগামী 23 জুলাই চার্জ গঠনের দিন ধার্য করেন। এদিন আদালত চত্বরের বাইরে একদল বিক্ষোভকারী কঙ্কাল সেজে সুশান্ত ঘোষের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখায় এবং তার কুশপুত্তলিকা দাহ করে। 7 দিন নিখোঁজ থাকার পর রানীগঞ্জের আমকোলার এক পরিত্যক্ত খাদান থেকে খোঁজ পাওয়া গেল ঝাঁটিডাঙ্গার মাধ্যমিক পরীক্ষার্থী চিন্টু গোপের। অভিযুক্ত প্রতিবেশী মনু গোপকে দফায় দফায় জেরা করার পর পুলিশের কাছে স্বীকার করে চিন্টুকে সেই ওই পরিত্যক্ত খাদানে ফেলে দেয়। পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ চিন্টুকে উদ্ধার করে তাকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 28 জুন অভিযুক্ত মনু গোপ চিন্টুকে বাড়িতে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ হয় সে। এই মর্মে থানায় মনু গোপের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে চিন্টুর পরিবার। তারপরে মনু গোপকে গ্রেফতার করে পুলিশ। আদালত তাকে 8 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এই প্রথম পর্তুগাল ক্লাবের ফিগো নানি রোনাল্ডোর পর এবার খেলবেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। 2 বছরের জন্য ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর সুনীলের। পর্তুগালের লিসবন ক্লাবের B টিমে খেলবে সে। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সুনীলের হাতে ক্লাব জার্সি তুলে দেয়। এত বড় সাফল্যে আপ্লুত সুনীল ছেত্রী। ভক্স টপ স্টোরিজ এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ভক্স 24/7 এ। সি দ্য বেস্ট।